গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল চা বানিয়ে নিয়ে চলে এসেছি, চা বানিয়ে এখন চা খাওয়া শুরু করিনি, চাটা গরম আছে। আর ও কা দেখো একটু ব্যস্ত আছে, এই যে বসে আছে। তো আজকে সকাল সকাল না একটু বেলা করে ঘুম থেকে উঠেছে, তারপরে আমার মা ফোন করেছিল, মার সাথে ঠিক মতো কথা হয় না বলে, মার সাথে একটু গল্প গল্প কিছুক্ষণ করলাম, ওই জন্য আর বলিনি যে রাখছি পরে কথা বলবো। তারপরে ফুল তুলে রেখে আসছিলাম, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, আর আমি ফুল তুলতে গেলে বৃষ্টিটা মনে হয় তখনই মনে আসতে ইচ্ছা করে। তো আজকেও বৃষ্টি আসেনি, ফুল তুলতে যেয়ে গেছি, দু এক ফোঁটাও পড়ছিল বলো। আর ফুল তুলতে গেলে যে কি মশা তুমি জানো না, তোমরা এই দেখো এখানে একটা মশা কামড়িয়েছে আর এখানে একটা মশা কামড়িয়েছে, আরো কত মানে আর বেশিক্ষণ থাকলো তো আরো মুখে এদিক ওদিক, মানে মশা যখন বসে তখন বসা বোঝা যায় না, তারপরে যখন উঠে যায় এখানটাই দেখো ফুলিয়ে দিয়েছে একদম। তো এই দেখো চা মুখের সামনে হাজির, ওকে বলছে আসো চা খেয়ে নাও, আসছেই না, চা গরম রয়েছে না ওই জন্য। তো চলো চাটা খেয়ে নি। এই বিস্কুটগুলো দেখো, এই বিস্কুটগুলো আমার ভীষণ পছন্দ, বেকারি বিস্কুটগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। তো তার সাথে মেরি বিস্কুটও নিয়েছিলাম, মেরি বিস্কুট দুটো আমার খাওয়া হয়ে গেছে আর ওর জন্য রেখে দিয়েছি, আর বেকারি বিস্কুট দুজনের জন্য দুটো নিয়েছি, মুখ কেটেই যাচ্ছে। তো দেখো সবজি কাটতে বসে গেছি, আজকে খিচুড়ি রান্না করবো ভেবেছিলাম, তো সেখানে খিচুড়ির বদলে এখন ডাল ভাত হবে। তো মুগের ডাল করবো, আজকে সোমবার, মুগের ডাল করবো আর বেগুনি করবো, আর কি করে দেখি। তো কাটতে বসেই ঠিক হয় আমার, খিচুড়ির থেকে চলে গেলাম ডাল ভাতে। তো এরকম বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর একটু ডালের আদা বাটা দেবো, সেই জন্য একটু আদা কুচিয়ে নিয়েছি, ওটা পেস্ট করে নেবো। আর একটু এই যে এটা ছোটো থেকে টমেটো কেটে নিলাম ডালে দেওয়ার জন্য, আর কিছু কাটার নেই। ও বললো একটু পাঁপড় ভাজা করতে, দেখি পাঁপড় ভাজা করবো না কাঁচকলার জন্য অনেক সবজি রয়েছে। আর একটু শশা কেটে নিই, একটা এইটুকু কেটে চাল টাল ধুয়ে গুছিয়ে দিয়ে তারপরে যাবো স্নান করতে, 12:30 বাজে এখনো স্নান করতে পারিনি, কালকে আমার এতক্ষণে স্নান টান সমস্ত কাজ হয়ে গেছে। আমি এরকম 12:30 থেকেই রান্না শুরু করে দিয়েছিলাম, তার আগে তো রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, আজকে আমার কিচ্ছু হয়নি। এই এখন ও গেছে স্নান করতে, আমি এখন এইগুলো গুছিয়ে রেখে চালটা ভিজিয়ে দিয়ে তারপরে যাব স্নান করতে, তাহলে এসে দুপাশে দুটো বসিয়ে দিতে পারবো, বা ভাতটা বসিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েও স্নান করতে গেলে ভালো হয়, তাহলে ওর মতো হতে থাকবে, আমার দুপুরে স্নান হয়ে যাবে, এসে ডালটা ফোড়ন দিয়ে দেবো আর গরম গরম বেগুনি ভেজে নেবো, তাই না? সেটাই ভালো হবে। তো চলো, হয়েই গেছে আমার কাটাকুটি, বেশি তো কাটা ছিল না, এইটুকুই কাটার ছিল, হয়ে গেছে। তো সবজি যেইটুকু কাটার আমার কাটা হয়ে গেছে, তো এই দেখো আমি এখানে গুছিয়ে নিয়েছি, বেগুনি করবো বলে বেগুন, তারপরে টমেটো কুচি, আদা কুচি, আর শশা কেটে নিয়েছে, একটা লঙ্কাও চিড়ে নিয়েছিলাম। তো স্নান করতে যাব, তার আগে বলেছিলাম না যে ভাত আর ডাল যদি একপাশে বসিয়ে দিই তাহলে এটা একটা মতো হতে থাকবে, আমি ততক্ষণ স্নান করে আসবো। তো এইদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ, আর এদিকে জলটা গরম হচ্ছে, আর এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম জলটা ফুটে উঠেছে একটুখানি, আর বাকি আছে জলটা মানে শোষ করে সাওয়াজ হচ্ছে দেখছো, তো ফুটে গেলেই চালটা দিয়ে তবে যাবো স্নান করতে। একটু গরম জলও বসিয়েছে দেখো টেবিলের উপর, একটু গরম জল বসিয়েছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, একটু শীত করছে, স্নান করে আসি, এটা চালটা দিয়ে নিই। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে দেখি আমার বর ভাত উপর দিয়ে দিয়েছে, আমি ওকে বললাম দেখো ভাতটা মনে হয়ে গেছে, কারণ আমি একটু কয়েকটা জামা কাপড় আজকে কেচে ধুয়েছি, কাঁচা ধোয়া করেছি, মানে যেগুলো বাড়ি পরি সেইগুলোই কাঁচা ধোয়া করেছি, তো ওই জন্য আমি জান বুঝতে পারছি যে একদম ভাত হয়তো হয়ে গেছে, মানে নরম হয়ে গেলে তো খাওয়া যাবে না, ওকে বললাম যে ভাতটা দেখো একটু হয়ে গেলে একটু উপর দিয়ে দাও, তো উপর দিয়ে দিয়েছিল, ডালটা সেদ্ধ হয়ে গেছিল, ডাল কড়াইতেই বসানো ছিল, বন্ধ করে দিয়েছে গ্যাস, তো আমি এসে ডাল সেদ্ধটা নামিয়ে রেখে নিজে কড়াইতে বসিয়ে দিয়েছি আদা জিরে বাটা, আর তার সাথে একটু টমেটো বেটে দিয়ে দিয়েছি, সেটা একটু তেলের উপরে সামান্য তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে একটু মশলাটা হালকা কষিয়ে নিচ্ছে, তারপরে ডালটা দিয়ে দেবো।
দেখো ভাত নামিয়ে রেখেছিল, ঠিক টাইম মতো ভাত নামিয়ে নিয়েছে বলে ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমার লেট হয়ে গেলে আমি আস্তে আস্তে ভাত এটা নরম হয়ে যেত, আর ডালটা ওইদিকে ফোড়ন দেওয়া হয়ে গেল। ডালটা নামিয়ে রেখে গরম গরম বেগুনিটা ভেজে নিলেই হয়ে যায়। তো দেখো ডালটা ফুটে উঠেছে, আর আমি এদিকে নামানোর আগে এই যে সামান্য চিনি গরম মশলা আর একটু ঘি রেডি করে রেখে দিয়েছি চামচের মধ্যে, এটা এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমি যখন ডাল সেদ্ধ করেছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর মশলা কষানোর সময় হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, ওই জন্য লবণ আর হলুদ আলাদা করে দিতে হয়নি। শুধু এখন ঘি গরম মশলা আর চিনি দিয়ে দিলাম। তো গান ডাল রেডি, তো আর একটু ভাজি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো ডাল কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। তো দেখো ডালটা নামিয়ে রেখে তারপরে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে, গরম হয়ে গেলে তারপর তেল দিয়ে দেবো। এদিকে দেখো আমি বেগুনি বানানোর জন্য যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি, বেসন নিয়েছি, এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে একটু লবণ নিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর দিয়েছি সামান্য কালো জিরে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব, ভালো করে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়ে। তারপর এই যে বেগুনের জন্য বেগুন কাটা রেডি। সবার প্রথমে বেসন আর লঙ্কা গুঁড়ো যা যা দিয়েছি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে তারপরে যেমন ব্যাটারটা তৈরি করো ওরকম তৈরি করব। মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে পেস্টটা বানিয়ে নিই। আমি আগে অল্প অল্প বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করতাম, তো বলে কি অল্প বেসন দিয়ে আমার কাছে ভালো লাগে জানো তো, অল্প বেসন দিলে একটু পাতলা পাতলা লেয়ার হবে, মুচমুচে হবে, খেতে আমার কাছে ভালো লাগবে। ও বলে কি না মোটা করে করবো, তাই আজকে বেশি করে বেসন দিয়েছি। তো এদিকে দেখো যতটুকু আমি পেরেছি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, রিফাইন তেলে ভাজা বুঝি বেশি ভালো লাগে খেতে, কিন্তু রিফাইন তেলটা বাড়িতে আপাতত নেই বলে সর্ষের তেল দিয়েছি। আজকে সর্ষের তেলেই করবো বেগুনিটা। তেলটা গরম বসিয়ে দিয়েছি, ব্যাটারটাও রেডি, এবার গরম গরম ভাজবো আর খাবো। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, আমি একটা বেগুনিও দিয়ে দেবো দেখি কেমন হয়েছে। আর এদিকে দেখো একটা প্লেটও আমি রেডি করে নিয়েছি তোলার জন্য, দেখো কি সুন্দর ফুলেছে। ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে ততই এরকম লুচির মতন ফুলবে। কেমন লুচির মতো ফুলছে দেখো, এটাও ওরকম ফুলে গেছে। দেখো রান্নাঘরে চলে এসছে, চলে এসেছে। এ দেখো বেগুনি আমার এতগুলো হয়ে গেছে, আর দুটো লাস্ট আছে, এটা হয়ে গেলেই হয়ে যায়। আর ও বলছে আজকে পাঁপড় ভাজা খাবো না, টমেটোর চপ খাবো। হ্যাঁ কিন্তু বলছি
যে বলে নিয়ে না ও আগেই তো বলেছিলে এ দেখো ব্যাগটা তো এমনি অনেকটাই আছে তো এমনি নষ্টই হতো তো ওই জন্য বলছে টমেটো চপ খাবো আমি বলি কি বলছে তুমি বললে টমেটো চপ খেতে ইচ্ছা প্রথম দিনই দেখো ক্যামেরার সামনে আসা না এসেই বদনাম শুরু করে দিয়েছে কি কি দিয়েছো ওখানে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে ধনে পাতা আছে ওপর দিয়ে নুন ছিটিয়ে দিয়েছি এবার এটা বেসনের মধ্যে যাবে আর চপ ভাজা হবে টমেটো কাঁচা টমেটো কাঁচা এ দেখো বেসনের ঘন্ট বসিয়ে দিচ্ছি আগে দাঁড়াও এগুলো নিয়ে নিই দুটো অলরেডি দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি বেসনটা পাতলা হয়ে গেছে সেই পাতলা হয়ে গেছে তো এই দেখো আমাদের টমেটোর চপ হচ্ছে দুটো হয়ে গেছে আর এই কটাই লাস্ট ছিল ওখানে ছটা মতো আছে ছটা মতো কি ছটাই আছে আর এদিকে ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য দুই থালায় ভাত বেড়ে নিয়েছি আজকে ভাজাভুজি অতিরিক্ত হয়ে যাচ্ছে আর এই যে ডাল শুধুমাত্র ডাল আর এই ভাজা তো টমেটো চপের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে পচে পচে শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা।